আসসালামু আলাইকুম, আইসিটি স্কুলে স্বাগত আপনাদেরকে। আমাদের আজকের টপিকস হচ্ছে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের ডি মর্গানের উপপাদ্য। ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ন বীজগণিতের উপর দুটি প্রয়োজনীয় সূত্র প্রয়োগ দেন। সূত্র দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। সূত্রগুলো দ্বিচলক এবং তিন চলকের হয়। তো প্রথম সূত্র হচ্ছে এরকম, প্রথম সূত্র এ প্লাস বি প্লাস সি প্রাইম a প্রাইম b প্রাইম টু c প্রাইম। a প্লাস b প্লাস c প্রাইম ইকুয়াল টু a প্রাইম b প্রাইম c প্রাইম। দ্বিতীয় সূত্র হচ্ছে a into b into c prime equal to a prime plus b prime plus c prime। এগুলো হচ্ছে সূত্র, যেগুলো হচ্ছে তিন চলক বিশিষ্ট। তো ট্রুথ টেবিলের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যগুলোকে খুব সহজেই প্রমাণ করা যায়। আমরা যদি ডি মর্গানের সূত্রটাকে তিন চলকের সাহায্যে সহজে প্রমাণ করি, তাহলে আমরা কি করব, আমরা করে নেই। আমাদের জানি আমরা তিনটা রাশি আমরা পেয়েছি এখানে, তাহলে রাশি তিনটা হচ্ছে এ বি সি। তাহলে প্রথমে যদি আমরা এগুলোকে নট করে নিই, যদি আমরা নট করে নিই তাহলে এ নট বি নট সি নট, তারপরে যদি এ বি সি নট আমরা যদি অর গেটে নেই, এ প্লাস বি প্লাস সি, তারপর যদি এটাকে আবার পুরোটাকে প্রাইম করে নেই, এ প্লাস বি প্লাস সি প্রাইম, তারপর যদি আমরা প্রাইমগুলোকে প্লাস করে নেই, এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর গেট করে নিলে, তারপরে যদি আমরা তারপর এটাকে যদি এটাকে নিতে হবে গুণে এ বি সি, তারপর এ বি সি, তারপর এটাকে আবার কি করতে হবে, এটাকে আবার নট করতে হবে, এ বি সি কে আবার কি করতে হবে, নট করতে হবে, তারপরে আবার নট গুলোকে গুণ করতে হবে, এ নট বি নট এ নট বি নট ইন্টু সি নট।
তো আমরা কিভাবে ট্রুথ থিওরি সহজে প্রমাণ করা যায় আমরা এটা দেখি। আমি আগে থেকে একটা গড করে রেখেছি ট্রুথ টেবিল, সেটা হচ্ছে কেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি তিনটা রাশি, এখানে এ নট বি নট সি নট, আগে যেগুলো সেখানে সুন্দর করে আমি সাজাইলাম বিচরণ এ বি সি এ নট বি টু সি নট এ টু বি সি টু। আমাদের প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আমি সূত্র সূত্র দিলে যে আমরা আমাদের প্রমাণ করব আমরা আমাদের সূত্রের মূল জিনিস কি। আমাদের সূত্র হচ্ছে এক নম্বর সূত্র, যদি আমরা প্রথম সূত্র যদি আমরা চিন্তা করি প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু এইটা। তো আমার এখানে প্রথম প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে আমার দেখা যাচ্ছে আমাদের এখানে এইটা আর হচ্ছে এই যে এইটা আমাকে প্রমাণ করতে হবে দুটো যদি একরকম হয় কিনা। তো আমরা ট্রাই করি, আমরা জানি তিন চলক বিশিষ্ট ট্রুথ টেবিলে কিভাবে আমাদের ডেটাগুলো ইনপুট দিতে হয়। তাহলে আমরা যদি সহজ পদ্ধতিটা অবলম্বন করি, প্রথমে চারটা জিরো চারটা ওয়ান, তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে হবে একটা জিরো একটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। তারপর এটা যদি আমরা এখন নট করি, তাহলে এটা যদি আমরা নট করি তাহলে এখানে আমাদের তা করে নিতে হবে। তাহলে এ এর নট কি আমরা জানি, নট মানে এ যদি জিরো থাকে এ নট ওয়ান হবে, এ জিরো থাকলে এ নট ওয়ান হবে, জিরো থাকলে ওয়ান, আর এ নট ওয়ান থাকলে জিরো 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 জিরো। এটা কীভাবে হবে, এই যে এই এ এর বিপরীত হবে এই এ নট, এই এ এর বিপরীত হবে এ নট, সেম বি, তাহলে বি জিরো থাকলে কি হবে ওয়ান হবে। যদি বি এখানে জিরো, এটা হবে এখানে ওয়ান, এই জিরো এখানে হবে ওয়ান, আর ওয়ান থাকলে কি হবে, বি ওয়ান থাকলে হবে জিরো জিরো, তো এখানে জিরো আছে ওয়ান হবে জিরো আছে জিরো হবে। তাহলে সি প্রাইম আমরা নিশ্চয়ই বুঝে গেছি, তাহলে সি প্রাইম কী হবে, যেখানে সি এর জিরো আছে সেইখানে সি এর ওয়ান হবে। তাহলে এখানে জিরো আছে এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো। তাহলে এ প্লাস সি এই তিনটা হবে, এই তিনটা রাশির এই এ বি সি এর যোগ মানে অর গেট হবে। তো যোগ আমরা জানি এ বি সি তিনটাই জিরো, জিরো সবগুলো জিরো হলে অর গেটে আউটপুট জিরো হয়। এখানে এ বি সির মধ্যে একটা ওয়ান আছে, তার মানে একটা ওয়ান হবে, যে অর গেটে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান হয়, অর গেটে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান হয়, অর গেটে যে কোনো একটা ওয়ান থাকলেই কী হয় রেজাল্ট ওয়ান হয়। তাহলে প্রথমে তিনটা সবগুলো জিরো জিরো, তাহলে আমাদের রেজাল্ট হয়েছে জিরো, আর বাকি এখানে সি ওয়ান আছে, এখানে বি ওয়ান আছে, এখানে দুইটা ওয়ান আছে, এখানে এ ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে, তার মানে অর গেটে আমরা জানি যে তিন ইনপুটের যে কোনো একটি ইনপুট ওয়ান থাকলেই তার আউটপুট রেজাল্ট কী হবে ওয়ান হবে। এখন এই এ প্লাস বি প্লাস এই অর গেটকে আমরা নর গেটে নিব, মানে প্রাইমে নিব, নর গেটে নিব, তার মানে এই এইটার বিপরীত হবে এইটা, তার মানে কী হবে আমরা তাই এখানে জিরো থাকছে, জিরো যদি আমরা নট অর গেটের পিছনে যদি নট গেট লাগাই দেয় নট করে, তাহলে কী হবে এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে, এখানে জিরো, ওয়ান জিরো হবে, এখানে ওয়ান, এখানে জিরো হবে ওয়ানটা, এখানে নট গেটে উল্টে যাবে, জিরো হবে, জিরো হবে, জিরো হবে, জিরো হবে। এখন আমাদের কাজ হবে নটগুলোকে অর গেট করা। নটগুলোকে অর গেট করলে আমরা নটগুলোকে জানি কী আছে, নটগুলোকে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান থাকলে ওয়ান, যেহেতু একটা ওয়ান আছে, তারপরে হচ্ছে দুইটা জিরো আছে,
আমাদের এখানে 110 তার মানে এইখানে 1 তার মানে এখানে 1 আছে 1 এখানে 1 আছে এখানে 1 আছে এই ঘরে 1 আছে এই ঘরে 1 আছে কিন্তু এই ঘরে সবগুলোই হচ্ছে শূন্য এই ঘরে কি এই যে এ নট শূন্য বি নট শূন্য সি নট শূন্য তার মানে এখানে কোনো 1 নাই সবগুলো আমরা জানি অর গেটে কি হয় সবগুলো ইনপুট শূন্য হলেই কি শুধুমাত্র আউটপুট শূন্য হয় না হলে কি হয় আউটপুট 1 হয় এখন আমরা তিনটা রাশিকে আবার এই প্রথম তিনটা রাশিকে এ বি সি কে কি করব আমরা অর এন্ড গেটে নিব গুণে নিব এন্ড গেট গুণ তাহলে গুণ করলে আমরা জানি প্রথম তিনটা হচ্ছে জিরো তিনটা জিরো জিরোতে অর গেটেও হয় 1 এন্ড গেটেও হয় 1 সবগুলো জিরো থাকলে গুণ করলে জিরো হয় গুণ তারপর দুইটা জিরো 1 তার মানে এ জিরো বি জিরো 1 তার মানে এখানে জিরো যেইখানে একটা জিরো থাকবে তার রেজাল্ট হবে জিরো একটা জিরো থাকলে তার রেজাল্ট হবে কি তার রেজাল্ট হবে জিরো শুধুমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে এন্ড গেট গুণ বুলিয়ান অ্যালজেব্রার গুণ এজ কাজ করে তাহলে এখন যদি আমরা এ বি সি এন্ড গেটের রেজাল্টটা পেয়ে গেছি তাহলে এন্ড গেটের রেজাল্টকে আমরা নট করলে কি হবে এই এন্ড এর রেজাল্টটাকে নট করে দিব মানে এটা হচ্ছে এন্ড গেট এটা হচ্ছে ন্যান্ড গেট তাহলে এন্ড এর ঠিক বিপরীত হবে ন্যান্ড গেট তো আমরা যদি জিরো করি তাহলে জিরোকে প্রাইম করে দিই তার মানে এখানে একটা নট গেট হয়ে গেছে তার মানে জিরো হয়ে যাবে 1 জিরো 1 হয়ে যাবে 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 এই 1 কি হয়ে যাবে এখানে উল্টিয়ে জিরো হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে তিনটা নট গেট যেটা আছে এই তিনটা নট গেট এ নট বি নট সি নট এ নট বি নট সি নট কি করতে হবে আমাদের এ নট বি নট সি নট কি আমাদের কি করতে হবে আমরা এখানে যোগে নিয়েছিলাম এখন আমাদেরকে এন্ড গেটে নিতে হবে অর গেটে নিয়েছিলাম এখন আমাদের গুণে নিতে হবে তাহলে এখানে তো আমরা গুণে নেই তাহলে এ নট বি নট সি নট তিনটা আমরা দেখতেছি যে এ নট বি নট সি নট তিনটাই কি আছে এ নট বি নট সি নট তিনটাই 1 1 তাহলে তিনটা 1 1 থাকলে এখানে এন্ড গেটে গেলে কি হবে এন্ড গেটে গেলে 1 হবে 1 1 0 তো আমরা গুণ করি তাহলে যদি একটা 0 আছে তাহলে এটা 0 হয়ে যাবে রেজাল্ট পরেরটা এ নটে 1 বি নটে এ নটে 1 বি নটে 0 সি নটে 1 তার মানে এইটাও 0 হবে একটা 0 আছে পরেরটা আছে এ নট 1 0 0 তার মানে একটা 0 থাকলেই কি হবে গুণে রেজাল্ট 0 হবে একটা 0 থাকলে কি হবে ইনপুটে একটা 0 থাকলে রেজাল্ট কি হবে 0 হবে ইনপুটে একটা 0 থাকলে রেজাল্ট কি হবে 0 হবে 0 0 0 0 থাকলে হবে 0 হবে তো দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট মিলে গেছে 1 আমাদের এই যে টিক চিহ্ন দিয়েছিলাম আমি আগেই এই যে এখানে আমরা মিলতে পার মিলতে যদি আমরা পারে দেখি 1 0 0 0 0 0 0 তারপরে এই ঘরে আমাদের দেখা যাচ্ছে 1 0 0 0 0 0 0 0 তার মানে আমরা বুলিয়ান অ্যালজেব্রার তিন চলকের ডি মর্গানের যে সূত্র আছে ডি মর্গানের সূত্র প্রদান করছে সেটা প্রমাণ আমরা কি করতে পারছি করতে পেরেছি এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 সবগুলো 0 তার মানে এটার সাথে এটা হুবহু কি হইছে মিলে গেছে তো সুতরাং ডি মর্গানের সূত্র আমাদের প্রমাণ করা সম্ভব হয়েছে প্রিয় স্টুডেন্ট তোমাদের যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস করে পরবর্তী ভিডিওর জন্য কমেন্টস করো এবং সাবস্ক্রাইব শেয়ার করো